Apple AirPods Pro. না এগুলো আসলে কপি যা মাত্র 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ ট্রাস্ট গ্যাজেট ক্লাবকে আমাদের কাছে এই তিনটা ইউনিট পাঠানোর জন্য। তো চলুন আজকে এগুলো নিয়ে আলোচনা করবো। আর যারা এগুলো কিনে কেনার চিন্তা ভাবনা করবেন তারা অবশ্যই ট্রাস্ট গ্যাজেট ক্লাবের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। আর এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে। আমরা ফার্স্টে হোকো ব্র্যান্ডের একটা TWS নিয়ে কথা বলতে চাই। স্পেসিফিক মডেল নাম্বার হলো EW49। এর বক্সের উপরে বড় করে লেখা আছে 3 মান্থস ওয়ারেন্টি। ওয়েল, আমরা বক্সের ভিতরে আর কি মেইন জিনিস পেয়ে যাবো, তারপরে ইউজার ম্যানুয়াল রয়েছে, দরকার হলে পড়বেন। আর হচ্ছে আপনি চার্জিং কেবল পেয়ে যাবেন, এই যে প্লাস এটাকে আবার এই যে হুক করে রাখা যাবে, মানে ঝুলিয়ে রাখতে পারবেন, সুন্দর। ইউএসবি অ্যান্ড লাইটনিং, এবং এটা সাদা কালারের, নর্মালি ওই অ্যাপলেরটার সাথে যেমনটা থাকে ওরকম। তাও ভালো যে টাইপ সি অন্য পাশে দেয়নি, কারণ সবার বাসায় তো আর টাইপ সি চার্জিং সিস্টেমটা নেই। এই ছিল মেইন জিনিসটা। আসলে এটা ডিজাইন নিয়ে বর্ণনা করার মতো কিছুই নেই, কোনো প্রয়োজনও নেই, কারণ অ্যাজ ইউজুয়াল আমরা এয়ারপডস প্রো যেমনটা দেখেছি এটা মোটামুটি ওইটাকে কপি করার ট্রাই করে, অলমোস্ট সেরকম ডিজাইন। তবে হ্যাঁ, হ্যান্ড ফিল তো আর অরিজিনালটার মতো হবে না, আপনি হাতে নিলে হয়তো বুঝতে পারবেন অতটাও সলিড না, একটু প্লাস্টিক টাইপের একটা ফিল দিবে আর কি। পেয়ারিং বাটন রয়েছে, তারপরে যে বলছিলাম যে হুক করে রাখতে পারবেন সেরকম সুব্যবস্থা থাকছে, আর গ্লোসি ফিনিশ হওয়াতে খুব সহজেই কিন্তু এটাতে স্ক্র্যাচও পড়তে পারে। হিংস মেকানিজম ওকে, এটা ওকে লেভেলের মধ্যে থাকে, মানে হচ্ছে গিয়ে যেহেতু দাম কম 2000 টাকার নিচের এই জিনিস, সেই জায়গা থেকে ঠিকঠাক আছে। নিচের দিক থেকে স্পিকার গ্রিল মাইক্রোফোন রয়েছে এবং লাইটিং পোর্ট রয়েছে, আর সামনে একটা নোটিফিকেশন লাইট থাকছে। এত কিছু রয়েছে এই ছোট্ট জিনিসটার মাঝে। আমরা যদি TWS বা এয়ারবাডসগুলোকে বের করে নেই, এগুলো কিন্তু মোটামুটি বেশ লাইট ওয়েটের, 4.5 গ্রাম করে ওজন রয়েছে এক একটার। টাচ সেন্সিটিভ এরিয়া রয়েছে যেখানে আপনি টাচ করে প্লে পজ নেক্সট করতে পারবেন, আর ডিজাইন ওই যে এয়ারপডস প্রোর মতো অবশ্যই। আচ্ছা, তো হালকা হওয়াতে কানের সাথে বেশ ভালোভাবে এগুলো কিন্তু ফিট হচ্ছিল, এবং লং টাইম আসলে ইউজ করার মতো যেহেতু বেশ লাইট ওয়েটারও। আর হ্যাঁ, আপনার কাছে যদি আইফোন থেকে থাকে তাহলে জাস্ট এটা যেটা ওপেন করলেই দেখবেন যেখানে পপ আপ নোটিফিকেশন দিচ্ছে, এবং আপনি চাইলে এখান থেকেও কানেক্ট করে নিতে পারছেন খুব সহজেই। তো যেহেতু আমরা আসলে তিনটা নিয়ে কথা বলবো একটা ভিডিওর মাঝে, তো আমি একদম ডিটেলে গেলাম না, যে কারণে আপনি কিনবেন সেটা হলো সাউন্ড কোয়ালিটি আর দাম, এই সমস্ত দেখে তো কিনবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দামটা যদি একটু ফার্স্টে বলি, এইটার দাম হলো 1750 টাকা, সাথে 3 মাসের ওয়ারেন্টি রয়েছে। এখন 1750 টাকা বিবেচনায় এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল সেটাই হলো জানার মেইন বিষয়। সোজা কথা, যারা বেস পছন্দ করেন, এরকম বাজেটের মধ্যে একটু থাম্পিং টাইপের বেস আশা করেন, তাদের জন্য এটা রিকমেন্ডেড থাকলো, মানে এটাতে মোটামুটি একটা ভালো বেজেই দিতে পারছিল। একদম ফুল ভলিউমে দেখছিলাম যে এই বেস দিতে গিয়ে একদম ফাটি টাটি ফেলছে, এই ধরনের বিষয় না, বেশ ক্লিয়ার একটা সাউন্ড থাকে, এবং সাউন্ড সেপারেশনও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। সেই সাথে এটার যে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো সেগুলোও কিন্তু ভিজিবল ছিল এবং আমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিলাম। ক্লারিটি 1700 টাকা হিসেবে মেনে নেওয়ার মতো থাকলেও এতে ট্রাভেল সেকশনটাতে আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল আর কি। ট্রাভেল সেকশনটা অনেকের কাছে গিয়ে একটু, মানে যখন একদম ফুল সাউন্ডে যাবেন তখন একটু মনে হতে পারে কানে হিট করছে। তো এটা যদি 80-85% রাখা হয় তাহলে আমার মনে হয় মোর দেন এনাফ সাউন্ড পাওয়া যায়। আর এটার কল কোয়ালিটিটা খুব বেশি ভালো ছিল না, একটু মাফল টাইপের সাউন্ড দেয় এবং একটু লাউডলি বলতে হয়। সাধারণত এত কম দামি TWS-এ কথা বলার জন্য খুব একটা বেটার রেজাল্ট পাওয়া যায় না, চাইলে কথা বলা যাবে, জাস্ট একটু জোরে বলতে হবে আর কি। না, গেমিংয়ের জন্য ভালো কিছু এটা হচ্ছে না, ল্যাটেন্সি পাবেন এখানে। আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে গেলে দেখবেন গুলি করছেন, সাউন্ড অনেক পরে আসছে, সো ওই জায়গায় ভালো কিছু করছে না এইটা। ব্যাটারি ব্যাকআপ, এক একটা এয়ারবাডস থেকে আপনারা 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা 85%-এর মতো ভলিউম লেভেলে রাখেন, আর বেশি ভলিউমে রাখলে আরও কিছুটা কম পেতে পারেন, আর একটু কম ভলিউমে রাখলে আরেকটু বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর এই যে কেসটা, এই কেস থেকে আপনি এটাকে চার্জ করতে পারবেন 3 বারের মতো। তো আমার মনে হয় এটা নিয়ে আর বেশি না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই পরেরটাতে, কারণ আসলে জিনিস তো তিনটা। তো পরের যেটা রয়েছে এটাকে আমি নাম দিয়েছি দুবাই মডেল, কারণ এখানে লেখা আছে হচ্ছে মেড ইন দুবাই বা অ্যাসেম্বল ইন দুবাই। বক্স কন্টেন্ট সিমিলার, বাই দ্য ওয়ে আগেরটার সাথে কিন্তু আপনারা এয়ার টিপস পেয়ে যাবেন, যাদের কানের সাইজ বড় ছোটো সে অনুযায়ী আর কি সেট করে নিতে পারবেন। ভিতরে এতেও আমরা বক্স কন্টেন্ট সেম পেয়েছি, একদমই সেম, জিনিসটাও সেম। ওজন এটা একটু বেশি লাগে আর কি হাতে, বুঝছেন, আগেরটার সাথে যদি ধরি এইটার ওজনটা একটু বেশি মনে হয়, এবং আমার মনে হয় এইটার ব্যাটারিটা একটু বড় আছে, এবং যে কারণে এইটার বক্স থেকে আমরা একটু ব্যাটারি ব্যাকআপটা বেশিও পেয়েছি, আর এই কারণে দামটাও আবার এটার একটু বেশি। এইটার দাম ছিল 1999 টাকা, মানে 2000 টাকা। ভাই, ডিজাইন তো সেম, আবার এটাকেও ওপেন করলে এই যে পপ আপ নোটিফিকেশন দেয়, আপনি চাইলে এভাবে কানেক্ট করতে পারবেন, আর অ্যান্ড্রয়েড ফোনের সাথে তো নর্মালি যেভাবে কানেক্ট করতে হয় আপনারা জানেনই, সেভাবে কানেক্ট করে নেবেন। আর এর ক্ষেত্রেও কিন্তু কেসে অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে, আমাদের এই কয়েকদিনের ব্যবহারে আমরা দেখছি মাইক্রো স্ক্র্যাচ চলে আসছে, বিশেষ করে কর্নার বা সাইড এরিয়াগুলোতে, এজ এরিয়াগুলোতে। সো আপনারা অবশ্যই এটা কেস ব্যবহার করতে পারেন এর সাথে, আদারওয়াইজ হয়তো দেখবেন যে এর উপরে মোটামুটি ব্যাটারি কেসের উপরে আর কি দাগ পড়ে যেতে পারে। আর হিংস মেকানিজম, আগেরটা কিন্তু আরও বেশি আমার কাছে প্রিমিয়াম লাগছিল, আগেরটা একটু টাইট ফিট ছিল, এই যে এটা একটু মনে হলো যে আগেরটার তুলনায় স্ট্রেংথ কম, ম্যাগনেটিক স্ট্রেংথটা একটু কম, এটা একটু বেটার হতে পারতো, কারণ এটা এইভাবে লাগলেও আমার মনে হয় খুলে যাবে, হ্যাঁ এই যে খুলে যাচ্ছে, বাট আগেরটা কিন্তু এখানে খুলছে না। যাই হোক, তো আমরা খুলে নিলে ভিতরে এয়ারবাডসগুলো পেয়ে যাবো, এবং এয়ারবাডস
এই যে চারটা অলমোস্ট সেম, একদমই সেম, এখানে আলাদা করার কিছু থাকছে না। ফাংশনালিটির বেলায়ও সেম আমরা দেখছি, টাচ করে প্লে পজ নেক্সট করা যাচ্ছে, কলারটি রিসিভ করা যাবে, কথা বলা যাবে। তো সাউন্ড নিয়ে বলতে গেলে আগেরটা আমি কয়েকটা বিষয় মিস করে আসছি, একটু বলে নেই। আগেরটাতেও কিন্তু আমরা 10mm ড্রাইভার পেয়েছি, এখানেও কিন্তু 10mm ড্রাইভার রয়েছে। আগেরটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম ছিল, যা এখানেও থাকছে। এইটার ভলিউম লেভেল বেশ ভালোই, একদম ফুল ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না। আর ক্লারিটি, হ্যাঁ ক্লারিটিটা আগেরটার তুলনায় আমি এখানে একটু কম পেয়েছি, যদিও এর দাম বেশি, বাট আগেরটার সাউন্ড আরও বেশি ক্লিয়ার ছিল। এইটার লোয়ার ফ্রিকোয়েন্সি বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল, প্রত্যেকটা সাউন্ডের সেপারেশনও মোটামুটি ভালো ছিল, ছোটো ছোটো যে সাউন্ডগুলো সেগুলোকে আলাদাভাবে শোনা যাচ্ছে, কিন্তু আগেরটার মতো আবার এতে আমরা খুব আহামরি বেস পাইনি। এইটা মোটামুটি একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দেওয়ার ট্রাই করে। তো যারা কিনা ভোকালের দিকে প্রায়োরিটি দেন এবং বেস মোটামুটি হলে চলে, তারা চাইলে আবার এটাকে দেখতে পারেন। কিন্তু যা দেখছিলাম, একদম ফুল ভলিউমে গেলে এর সাউন্ড কিছুটা কানের মধ্যে গিয়ে হিট করে, সো একটু কমিয়ে রাখলে বেটার আউটপুট পাওয়া সম্ভব। অ্যান্ড ফাইনালি সাউন্ড স্টেজ অ্যাভারেজ বলা যেতে পারে। এরপরে কল কোয়ালিটি, কল কোয়ালিটিতে আগেরটার তুলনায় এটা কিছুটা এগিয়ে আছে। এটার মাইক্রোফোন কোয়ালিটি আমাদের কাছে ভালো লেগেছে, এবং আগেরটার চাইতে এটাতে একটু আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি মোটামুটি ভালোভাবে শুনতে পাচ্ছিলেন। তবে অবশ্যই ল্যাটেন্সি আছে, আপনি চাইলে এটা দিয়ে গেমিং করতে পারছেন না, সেখানে ভালো রেজাল্ট দিবে না। ব্যাটারি ব্যাকআপ একদমই সেম টাইপের ছিল, বাট কেসটা কিছুটা এগিয়ে থাকছে, এটা দিয়ে প্রায় 3.5-4 বারের মতো চার্জ করা যাচ্ছিলো এই ইয়ারবাডসগুলোকে। আর এর থেকে আপনি মোটামুটি 3.5-4 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। এটা ভলিউম লেভেলের উপর অনেকটা ডিপেন্ড করে। এখন ফাইনালি এটা আসলে কারা চয়েস করবেন, আপনার বাজেট যদি 2000 টাকা হয়ে থাকে এবং আপনি চান এয়ারপডস প্রোর কপি নেবেন, সেকেন্ড জেনের কপি নেবেন, তাহলে এটা চয়েস করতে পারেন। আবার যদি আপনার ব্যালেন্স টাইপের একটা সাউন্ড পছন্দ হয়, কিন্তু এমনটা যদি হয় আমার বাজেট 2000 টাকা বাট আমার যে কোনো একটা ভালো TWS হলে চলবে, তাহলে কিন্তু মার্কেটে আরও কম্পিটিটর আছে, মার্কেটে আরও অনেক TWS আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তৃতীয় নাম্বার, এটার বক্সটার সাইজটাও ছোটো, এটার দামটাও কম, এটার দাম হলো 1499 টাকা, মানে 1500 টাকা। আর এর সাথে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 মাসের। এটা হলো অ্যাপল এয়ারপডস। তো এটা আগেরটার থেকে অবশ্যই ডিজাইনে একটু আলাদা এবং সাইজটাও একটু ছোটো, যেমন এটাতে হুক করার কিন্তু ব্যবস্থা নেই, ইভেন এটার নিচে কিন্তু আমরা স্পিকার গ্রিলও দেখছি না, তবে হ্যাঁ পিয়ারিং বাটন রয়েছে। আর এইটা আমি দেখছিলাম যে অ্যাপলের ফোনের সাথে কিন্তু এভাবে পপআপ নোটিফিকেশন দেয় না, যেটা আগের দুটোতে আমরা পেয়েছি। যেহেতু দাম কম, কিছু কিছু জায়গাতে স্যাক্রিফাইস আপনাকে করতে হবেই। যাই হোক, ইয়ারবাডসগুলো কিন্তু আবার খুবই লাইট ওয়েটের, পাশাপাশি এর যে হিন্স মেকানিজম এটা কিন্তু আবার একদম ফাস্টের, যেটা আমরা কথা বলছিলাম যেটা নিয়ে, ওইটার মতোই কিন্তু, মানে মাঝেরটা একটু দুর্বল ছিল বাট এটাও অনেক শক্তিশালী মনে হচ্ছে। বাডসগুলো একটু লাইট ওয়েটের, আর এখানে কিন্তু আমরা এয়ার টিপস দেখছি না। এইটায় যে সমস্যাটা হয় কানের সাথে, হয়তো আগেরটার মতো অতটা ভালোভাবে ফিট হবে না সবার। আবার আগেরগুলো যেমন নয়েজ আইসোলেশনে খুব বেটার রেজাল্ট দিচ্ছিল, এইটা সে তুলনায় কিছুটা পিছিয়ে থাকছে। এর বাইরে গিয়ে টাচ করে প্লে পজ নেক্সট কলার রিসিভ করার মতো কাজগুলো কিন্তু এটা দিয়েও করা যাবে সহজেই। এইটার ডিজাইনটা মূলত বেসকে প্রায়োরিটি দিয়ে ওইভাবে আসেনি, যেটা বলছিলাম যে কানের সাথে খুব ভালোভাবে ফিট হয়ে না থাকার কারণে হয়তো আপনি বেসটা অতটা ফিল পাবেন না। আবার কানের সাথে দেখছিলাম একটু চেপে টেপে ধরলে বেশ ভালো রকমের একটা বেস দিতে পারে, সো যারা একদম সুপার লেভেলের বেস লাভার তাদের জন্য এটা ভালো হচ্ছে না। সাউন্ডের ক্লারিটি মোটামুটি ভালো পেয়েছি, সাউন্ড স্টেজ অ্যাভারেজের কাতারে থাকবে। আর হচ্ছে গিয়ে ট্রাভেল সেকশনটা একটু হিট করে, যখন কিনা একদম 90% প্লাস হয়ে যায় সাউন্ড, তখন কিছুটা হিট করছিল, বাট একটু কমিয়ে নিলে মোটামুটি একটা ভালো সাউন্ড পাওয়া যায়। দামও যেহেতু আগের দুইটার তুলনায় কম, এটার সাউন্ড কোয়ালিটির দিক থেকে আগের দুইটার তুলনায় কিছুটা পিছিয়ে আছে। এটার সাউন্ডটা আসলে ভি শেপের একটু বলতে পারেন অ্যাভারেজ টাইপের একটা সাউন্ড দেয়, বাট যদি কিনা আমরা ওই যে মাঝখানেরটার সাথে কম্পেয়ার করি তাহলে তুলনামূলকভাবে বেশ কিছুটা পিছিয়ে থাকছে, যেহেতু 500 টাকা দাম কমের। এখন আপনার বাজেট যদি একদমই 1500 টাকা হয়ে থাকে তাহলে শুধুমাত্র এটাকে আপনি চয়েস করতে পারেন, কিন্তু যদি কিনা আপনি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে আমার মনে হয় অন্য দুটা থেকে যে কোনো একটা চয়েস করা বুদ্ধিমানের কাজ হবে। আর কল কোয়ালিটিতে প্রথমটার মতো লেগেছে আমাদের কাছে এর সাউন্ড কোয়ালিটিও, মানে অপর প্রান্তের ব্যক্তি শুনতে পায় যদি কিনা একটু লাউডলি আপনি কথা বলেন, সেক্ষেত্রে ক্লিয়ারভাবে শুনতে পায়। ল্যাটেন্সির বিষয়টা এখানে আমরা খেয়াল করেছি, ব্যাটারি ব্যাকআপ তুলনামূলকভাবে কম পেয়েছি, এটা মোটামুটি 2.5-3 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে যদি 80% to 90% মতো থাকে আর কি। আর এর যে কেসটা, এর থেকে আপনারা 3 বারের মতো চার্জ করতে পারবেন এই TWS-কে। তো ফাইনালি এই ছিল 3টা এয়ারপডস। এখন এটাই, মানে বারবার আমি এটাই বলবো, যদি আপনার মনে হয় আমি অ্যাপল এয়ারপডসের কপিই ব্যবহার করবো দেন এগুলো চয়েস করবেন, বাট যদি কিনা এগুলো না হলেও চলে তাহলে কিন্তু আরও অনেক অপশন মার্কেটে আছে, সেগুলো থেকেও আপনারা চয়েস করতে পারেন। আমরা ট্রাই করবো সেগুলো নিয়েও খুব শীঘ্রই ভিডিও দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, কার কাছে কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে একদম নতুন ভিডিওতে, টাটা।